হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের বরাবরের মতো আজকে আপনাদের নিকট আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 17ই ফেব্রুয়ারি। চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি, পদের সংখ্যা 6টি। 6টি পদে মোট 32 জন লোক নিয়োগ দিবে। প্রকাশ সূত্র অনলাইন। শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিশে দেওয়া আছে, যা পরবর্তীতে একটু পরে আপনাদের সম্মুখে তুলে ধরা হবে, এবং ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 17ই ফেব্রুয়ারি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 6টি পদে 32 জন লোক নিয়োগ করবে, এবং আবেদন শুরু হবে 20 তারিখ থেকে 31 মার্চ 2022। নিম্নোক্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই আবেদনের লিঙ্কটি পাওয়া যাবে, আপনারা সেখানে দেখে নেবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায়। তার আগে এক কথা বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার আগেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো শুরু করা যাক মূল আলোচনাটি। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সুবর্ণ ভবন, A4 সেকশন 14, মিরপুর, ঢাকা 1206। নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নোক্ত স্মারক অনুযায়ী 16ই ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচির আওতায় নিম্নোক্ত পদ সময়ে চলমান কর্মসূচির জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রতিটি পদের পর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি উল্লেখ করা আছে। প্রথমত যে পদটি, সেটি হচ্ছে থেরাপি সহকারী। এখানে সাধারণ কোটা 4, মুক্তিযোদ্ধা কোটা 8, মাসিক বেতন ভাতা সাকুল্য গ্রেড 13 17,650 টাকা, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে HSC সমমান সহ কমিউনিটি হ্যান্ড সেফ অ্যান্ড ডিসেবিলিটি রিসার্চ পারসন কোর্স সম্পন্ন হতে হবে। দ্বিতীয়ত যে পদটি, সেটি হচ্ছে টেকনিশিয়ান, সাধারণ কোটা 3 জন এবং মুক্তিযোদ্ধা কোটায় 8 জন, গ্রেড 13, বেতন 17,650 টাকা, বিজ্ঞান বিভাগে HSC সম্মান পাস, অডিও মেট্রিক বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয়ত যে পদটি আছে, সেটি হচ্ছে টেকনিশিয়ান 1, টেকনিশিয়ান 2, সাধারণ কোটা 3, পদের সংখ্যা মুক্তিযোদ্ধা কোটায় 8, বেতন 17,650 টাকা, তাও বিজ্ঞান বিভাগে HSC পাস হতে হবে। চার, যে পদটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেটি সাধারণ কোটায় 5, মুক্তিযোদ্ধা কোটায় 8, 15,650 টাকা, গ্রেড 16, স্নাতক ডিগ্রিধারী, কম্পিউটার ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড ও এক্সেল দক্ষতার সনদপত্র থাকতে হবে। তারপর যে পদটি আছে, সেটি হচ্ছে স্টাফ, পদের সংখ্যা 5টি, গ্রেড 20,
14,450 টাকা, এসএসসি সমান পাস। তারপর পরটি হচ্ছে গার্ড, পদের সংখ্যা চারটি, গ্রেড 20তম, 14,450 টাকা, এসএসসি সমান পাস। সকল চাকরির বয়স সময়সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, মুক্তিযোদ্ধা কন্যা সন্তানদের ক্ষেত্রে 32 বছর, এবং আবেদনটি করতে হবে নিম্নোক্ত ওয়েবসাইটটি দেওয়া আছে, সেখানে আবেদনপত্র পাওয়া যাবে, সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে আপনারা আবেদনটি হাতে পূরণ করে আপনারা ডাকযোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন আপনারা খাম স্ট্যাম্পযুক্ত খাম ব্যবহার করে ডাকযোগে পাঠিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।